হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদেরকে আবার সামনে নিয়ে আসলাম নোহা জিপসাম ডেকোরেশনের যে কাজগুলো হয়, এবং আপনাদের কাছে অল টাইম বলে থাকি তাদের যত আপডেট আমি তাদের ওগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো আজকে আসছি চাঁদপুর। তো আমি আপনাদের লঞ্চের একটা ভিডিও দেখাইছি, সেখানে আমি আগেই বলেছি যে চাঁদপুর আসতেছি। যে চাঁদপুরে যে সাইডে তাদের কাজটা চলতেছে, এখানে খুব সুন্দর একটা ডিজাইনের কাজটা এখন ডেকোরেশনটা হয়েছে। এই ডেকোরেশনটা আপনাদের সামনে তুলে ধরতেছি, এবং ব্যাকগ্রাউন্ডটা অনেকে বলে থাকেন ভিউয়ার্স যে এই জিপসামের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার, এটাকে অন্য কোনো কালার দেওয়া যাবে কিনা। আজকে একটা ভিন্ন মানে ভিন্ন রূপের কালার নিয়ে আসছে, এটা কাট কালারের। এটা খুবই সুন্দর ডেকোরেশন হয়েছে ভিউয়ার্স। আর এই আমি কাটটা শো করে দিয়েছি আগে আগে বলে দিচ্ছি ভিউয়ার্স, আমার চ্যানেলে যে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এখানে বিল্লাল হোসেন ফোন নাম্বার দেওয়া আছে। এটা চাঁদপুরে আসছি একটা, তাদের সাইডের কাজ মোটামুটি কমপ্লিট। এবং এই যে সামনে চাঁদপুর বাকিলা, এটা চাঁদপুর বাকিলা একটা দুইটা ফ্ল্যাটের কাজ হয়েছে অলরেডি, খুব সুন্দর। চলুন আগে একটু ভাই বিলাল ভাই যে আছে ওনার ম্যানেজার, ওনার সাথে একটু পরিচয় করাই দিই। দেখুন এই আমাদের এই বিল্লাল বিল্লাল সাহেব যে ম্যানেজার ওই কোম্পানির, উনি আর কি এই সব কাজগুলোর দায়িত্বে থাকে। তো ভিউয়ার্স চলুন আজকে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখানোর জন্য আসছি সে কালেকশনটা দেখাচ্ছি। ভিউয়ার্স আমি ফার্স্টে প্রথম থেকে দেখাই নিচ্ছি, যে পিসে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, পুরো ফুল ডিজাইনটা আগে দেখাই নিই আপনাদের একটু। এটা মালিকের চয়েসের উপর ডিপেন্ড করে, আপনারা যে যা কাজ করবেন তাদের চয়েসের উপর ডিপেন্ড করে। এটা খুবই সুন্দর একটা ডিজাইনের কাজ হয়েছে অলরেডি। এখন একটা জিনিস দেখাচ্ছি যেটা ইম্পর্টেন্ট, এই যে কোনার বর্ডারটা ভিউয়ার্স দেখুন, এই বর্ডারটা অনেকে বলে মেসেজে আমাকে যে এটা কালারিং করা যায় কিনা। দেখুন এটা এটা কিন্তু হোয়াইট কালার থেকে আপনার কাট কালারের ডিজাইনটা করা হয়েছে, মনে হইতেছে ভিউয়ার্স এটা কাট দিয়ে তৈরি করা। দেখুন ডিজাইনটা খুবই সুন্দর, অ্যাকচুয়ালি কিন্তু এটা কাঠ দিয়ে তৈরি করা না, এটা কিন্তু জিপসামেরই কাজ। এই বর্ডারটা আপনারা দেখে আসছেন হোয়াইট কালার, এবং এই কালারেই আমি আর পাশের রুমে কাজ আছে, সেই রুমটা আমি দেখাবো ভিউয়ার্স। দেখুন ডিজাইনটা খুবই সুন্দর, এখানে লাইটিং হবে এবং রাতের আলোতে ডিজাইনটা আপনাদের কাছে আরও খুব সুন্দর গর্জিয়াস লাগবে, তখন রুমটা খুবই সুন্দর ফুটে আছে। এবং ওয়ালের টাইলসের সাথে এটা খুবই ম্যাচিং করে এটা কাজটা করা হয়েছে। ফলস সিলিংটা দেওয়া আছে, উপরে যে লাইটটা হবে এক এল করে, এই কর্নার থেকে এল যেটা দেখতেছেন ভিউয়ার্স, এটা এইভাবে লাইটিং হবে এখান থেকে। ভিউয়ার্স দেখুন উপরে যে সিলিংটা বসানো হয়েছে, সিলিংটার পাশ দিয়ে আবার ডিজাইনটা একটু দেখাচ্ছি আপনাদের, খুবই সুন্দর একটা ডিজাইন। এবং সাইডে যে কোনার বর্ডারটা কানিস বর্ডার যেটা, এটা দেখুন কাট কালারের এটা ডিজাইনটা করা হয়েছে অলরেডি। অনেকে ভাববে হয়তো কাঠ দিয়ে তৈরি করে, অ্যাকচুয়ালি না কাঠের না, এটা জিপসামেরই কাজ। অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, এবং যাদের কাজ করানো ইচ্ছুক বিল্ডিংয়ের নতুন জিপসামের কাজ করাতে চান, অবশ্যই তারা এই সাইটে এখানে এসে কাজটিগুলো করে নিতে পারে ভিউয়ার্স। আজকে কিন্তু আপনাদের জন্য অনেক দূর আসছি ঢাকা থেকে, আপনার এই চাঁদপুর আসছে, এটা চাঁদপুরে আপনাদের এই কাজগুলো জিপসামের এই নতুন ডিজাইনটা দেখানোর জন্য আসছে ভিউয়ার্স, অনেক দূর থেকে আসছে। তো অবশ্যই যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছে আপনাদের জন্যই, আপনারা যে এইগুলো ডিজাইনগুলো অনেকে দেখে পছন্দ করে হয়তো কাজে আকর্ষণ হয়ে কাজ করতে পারেন, কাজ দিতে পারেন। তো অবশ্যই এই বিল্লাল সাহেব ম্যানেজার তার সাথে কন্ট্যাক্ট করবেন। ভিউয়ার্স এটা কর্নার থেকে একটা পুরো পিকচারটা দেখানোর চেষ্টা করতেছি আমি, ভিউয়ার্স
ভিউয়ার্স দেখুন, আপনাদের জন্য আরেকটা রুম নিয়ে, ড্রয়িং রুম নিয়ে আসছি। এটা এটা কাজটা একটু ডিজাইনটা খুব সুন্দর। এটা আরও লাইটিং যখন হবে ফলস সিলিংয়ের সাইড দিয়ে খুব সুন্দর, তখন কালারিংটা বের হবে ভিউয়ার্স। এই সিলিংয়ে এটা দেখুন, ফ্যানের সিলিং, মাঝখানে চারবাতি, দুইটা সিলিং বসবে। এটার ড্রয়িং রুমের স্পেস, ড্রয়িং রুমের স্পেসটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে। উপরে ফল সিলিং দেওয়া আছে এবং যেটা লাইটিং হবে এই কোণা থেকে ফল সিলিং দেওয়া আছে। কাট কালারের এটা রং করা হয়েছে জিপসামটা। আরেকটা জিনিস দেখাচ্ছি, উপরে যে ফল ছাদটা ভিউয়ার্স জিপসাম দিয়ে আপনার সুন্দর করে রাউন্ড করে এটা ডিজাইন করা হয়েছে। দেখুন গেটটা জাস্ট খোলা হবে আর এই স্পেসটুকু অনুযায়ী ওইভাবে জিপসাম দিয়ে এইটা করা হয়েছে। এই ডিজাইনটা জিপসাম দিয়ে করা, গেট খোলার অনুপাতে দেখুন কানিস কোনার বর্ডারটাই কোনায় বসানো হয়েছে, যেহেতু গেটটা খুলে সোজাসুজি চলে আসবে, গেটটা কোনো খুলতে বাধা পড়বে না। মাঝখানে একটা লাইট ঝুলানো হয়েছে, যেহেতু আলোটাতে আসে সেই আলোটার মাঝখানে আপনাদের দেখাতে পারি। ভিউয়ার্স দেখুন, আপনাদেরকে পুরো রুমটা দেখাচ্ছি। রুমের টাইলস এর সাথে এটা খুব ম্যাচিং করে ম্যাচিং হয়েছে খুব সুন্দরভাবে। ভিউয়ার্স দেখুন, সিলিং এর সাইডে যে আপনাদের ডিজাইনটা, আপনারা বিভিন্ন সাইড বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারেন। এটার ডিজাইনটা কিন্তু অন্য ধরনের দেওয়া আছে। এখানে সিলিংটা দেখুন, এবং দেখুন উপরে ফল সিলিং এর কালারটা দেখুন, এটা অরেঞ্জ কালারের মধ্যে চলে আসছে, রেড থেকে অরেঞ্জ কালার। আপনারা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট, এখানে হোয়াইট দেওয়া আছে, হোয়াইটটা ময়লা ধরবে একটু দূরত্ব, তাড়াতাড়ি আপনারা ওয়াশ করে দিতে পারেন। ড্রয়িং রুম স্পেসটা আপনাদেরকে দেখাচ্ছি আবার সুন্দরভাবে পুরোটা, এবং টাইলস করে কাজ, টাইলসটা খুব সুন্দর হয়েছে, গর্জিয়াস হয়েছে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভিউয়ার্স, অবশ্যই অবশ্যই ভিডিওটা আমার শেয়ার করবেন, আর লাইক কমেন্টস করে কোনো কিছু জানা থাকলে জানাবেন। আর অবশ্যই যারা কাজ করাতে চান এই জিপসাম ডেকোরেশনে, তাহলে অবশ্যই তারা আপনারা চলে এই বিল্লাল হোসেন যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করে নেবেন। কোনাটা বর্ডারটা আপনার কাট কালার দেওয়া হয়েছে খুব সুন্দর ডিজাইন। এই যে কানে যে আপনি আপনাদেরকে এর এই কালারের কালারটা বেশি দেখানো হয়েছে, বর্ডারটা এই কালারটাই বেশি করে করা হয়েছে এ পর্যন্ত যা ডিজাইন দেখাইছে। এই চাঁদপুরে একটা আসছে, এটা আনকমন একটা কালার ডিজাইনে কাজ করা হয়েছে, এই বর্ডারটা এ পর্যন্ত বিয়স আপনারা বেশিরভাগ দেখে আসছেন। আজকে আপনাদের এত দূর থেকে আসছি, যেহেতু আমার ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে আমি সার্থকতা মনে করবো। তো দেখুন এই কানিস বর্ডারটা কাট কালার ডিজাইনে করা হয়েছে, এবং টাইলসের সাথে খুব সুন্দর ফুটে আসছে এটা ভিউয়ার। পুরোপুরি কমপ্লিট যখন করবে ঘরটা আরও সুন্দর গর্জিয়াস হয়ে ফুটে থাকবে, কালার রংটা যখন হয়ে আসবে। জিপসামের ডিজাইনটাও খুব সুন্দর, আনকমন একটা ডিজাইন। সিলিংয়ের পাশে এটাই অনেকে দিয়ে থাকে বা অন্য ডিজাইন দিয়ে থাকেন। দেখুন গোল্ডেনের কালারের মধ্যে এখানে কী কালার দেওয়া হয়েছে, কয়টা কালার আছে।
ভিউয়ার্স, আমি ফার্স্টে কার্ডটা শো করে দিয়েছি এবং জিপসামের আমি আপডেট অল টাইম দিয়ে থাকি, আর ওনার অ্যাড্রেসটা অল টাইম আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে থাকবেন এবং ফোন নাম্বারও পেয়ে থাকবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটা শেষ করতেছি, আল্লাহ হাফেজ।